25তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা অংশের সমাধান। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কে রচনা করেন? দীনেশচন্দ্র সেন। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? রশিদ করিম। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা উপন্যাস? সন্ধ্যার আগে ঝিলিমিলি, ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? বলাকা। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? সমাপ্তি। জসীমউদ্দিনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? কল্লোল। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? রক্তম্বর ধারণী মা। কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? মনীষা মঞ্জুষা। বাংলা ছন্দ কত রকমের? তিন রকমের। অমিত্রাখার ছন্দর বৈশিষ্ট্য হল অন্তমিল নেই। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ক্ষীয়মানের বিপরীত শব্দ কি? বর্ধমান। নষ্ট হওয়া স্বভাব যার এক কথাই বলে নশ্বর। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে দ্বিগু সমাস। কোন বাক্যটি শুদ্ধ? তাহার জীবন সংশয়াপন্ন। চাঁদমুখ এর ব্যাস বাক্য হল চাঁদের মতো মুখ। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা? এখানে ঔষধ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? কর্মকারকে শূন্য। কোনটি শুদ্ধ বানান? দ্বন্দ্ব দয় বয় দন্তন্নয় দয় বয় দ্বন্দ্ব। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ সুতরাং তুমি প্রথম হবে। কোন ধরনের বাক্য? জটিল।